Hi guys, good morning, welcome back to Abar Dyakha. Aaj hoche 25th prochur hashi moja thatta ei sob hoyeche ei jonno pore ar vlog korte parini karon haste haste obostha kharap hoye geche emon emon golpo hoyeche ar puro ekdom bari bhorti ekdom chhana phona sob babar nar simo oi ghare tv dekhchilo ara bhulbhulaiya tu dekhchilo ar boro ra sob ekhane boshe hashi moja khub anondo hoyeche 25th ta khub bhalo katiyechi protimadi kalke ar ajke kalke ashini ajkeo ashben o bole gechilo age theke chhele der niye ghurte jabe protimadir duto chhele ache ekta hocche I think 4 na 5 e pore ar ekta bodhoy 5 e pore ar ekta ei bochhor samne bochhor madhyamik debe mane bolo march mashe february march jokhoni madhyamik hobe tokhon debe তো দুদিন ওদেরকে নিয়ে ঘুরতে যাবে ঘুরতে গেছে দুদিন আসবে না আগে থেকে বলে রেখেছিল যাই হোক আর বাসন কোষণ হয়েছে যার জন্য বেশ আর বৌদি দুই বৌদি মিলে সে মেজে যাচ্ছে তো মেজেই যাচ্ছে বলেছি মাজতে হবে না তা আমি মেজে নেবো মেজেই যাচ্ছে একটা সুবিধা হয়েছিল যে বাসনগুলো যেহেতু মাজা ছিল সকালবেলা আর বেশি আমার জন্য ছিল না মানে কয়েকটা জাস্ট আমরা রাত্রিবেলা যেটুকুনি খেয়েছিলাম ওইগুলো আমি মেজে নিয়েছি আর যেহেতু জানতাম যে প্রতিনিধি আসবে না সেহেতু আমরা পেপার প্লেটের ব্যবস্থা করেছিলাম যেন সবাই মিলে যাতে পেপার প্লেটে খেতে পারি আর ওগুলোকে কি বলে বলো ক্লিন আউট করে দিতে পারি যাই হোক তো কালকে পরশু দিন তো ছিল রাত্রিবেলা আর কালকে দিদি শুভমানে সকালবেলা বেরিয়ে গেছে অফিসের জন্য আর দিদি বেরিয়েছে 4টার সময় খেয়ে দে আমরা দুজন মিলে একটু কাঁওতালি করে নিলাম এনার্জি গেন করে নিলাম আবার কালকে যেন কী হয়েছে আমি এত জামা কাপড় কেটেছি মানে দিয়েছি আর কি ওয়াশিং মেশিনে 1 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে স্ট্যান্ডিং টাইম তো এখন আমি ঘরটার একটু ঝাড় দেবো একটু সকালবেলা উঠে চাটা খেয়ে নিয়েছি এবার তারপরে বাদ বাকি গাছগুলো করবো আর যেরকম যেরকম যাবে সেরকম সেরকম দেখতে থাকবে চলো মার সাথে এত বড় ছেলেকে খাইয়ে দিতে হয় কারণ তাড়াহুড়ো করছে অফিস বেরোবে তাড়াতাড়ি চলে আসবে তাড়াতাড়ি হবে লেট হবে ঠিক আছে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই অ্যাকচুয়ালি কালকে আমি ওটা কালকেই দেখতে পেরেছি আর খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এইটা হচ্ছে মানি প্ল্যান্টটা আমি এখানে রেখে দিচ্ছি আপাতত ওটাকে প্লিজ মাইন্ড করো না ওটা আমি ঢুকিয়ে দিচ্ছি এইটা মানি প্ল্যান্টটা এখানে রেখে দিচ্ছি ভাল লাগছে দেখছি আর যেটা দেখে আমি এক্সাইটেড হয়ে গেছিলাম এটাও মাইন্ড করো না কারণ আমি গাছে জল দিয়েছি দাঁড়াও দেখাচ্ছি প্রথম কথা হচ্ছে আমার বগনভিলিয়াটাতে তো পুরো একদম ফুল ভর্তি হয়ে গেছে চারিদিক থেকে সেটাতে আমি খুব এক্সাইটেড ছিলাম আরেকটা জিনিস দেখো এইটা হচ্ছে এটা তোমরা আমার জেড প্ল্যান্ট দেখেছিলে এখানে হয়তো খুব একটা বেশি আলো নেই আমি দেখাতে পারছি আমি লাইট জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদের দ্বারা এটা আমি অনেক দিন আগে কিনে এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো এই জেড প্ল্যান্টে না বেশি জল দিতে নেই একদম মানে একদমই জল দিতে নেই প্রায় বললেই চলে তোমাদেরকে দেখাচ্ছি এটা এরকম ছিল ফার্স্টে না নিচের দিকের পাতাগুলো ঝরে যাচ্ছিলো কেন জল দিলে পাতাগুলো ঝরে যায় নষ্ট হয়ে যায় তো আমি তোমাদেরকে একটা ছোট্ট গ্লিমস দিচ্ছি এই যে এইগুলো দেখছো একদম পুচকি পুচকি যেগুলো ওগুলো নতুন শুট ওগুলো নতুন বেরিয়েছে আর কি পাতা ঠিক আছে এই যে দেখো দুটো দেখতে পাবে এখানে এই যে এটা দুটো দেখতে পাচ্ছ তো এটা আস্তে আস্তে খুলে গিয়ে এইরকম হয়ে যাবে তারপর এরকম হবে বড় হয়ে গিয়া এইখানে একটা দেখেছি আর এইখানে দেখো একটা পিদ্ধি টাইপের হয়েছে এই যে এই যে এই যে এত কিউট আমি দেখে এত আনন্দ পেয়েছি আর এইদিকেও আই থিঙ্ক না এটা শুধু ওপরেরটাই আছে তো জল জেড প্ল্যান্টে বেশি দিতে নেই নতুন এসছে এই জন্য ভাবলাম তোমাদেরকে একবার দেখি দিলাম খুব মজা পেয়েছি আর এটা না একদম আমাদের শীতকালে যেহেতু ব্যালকনিতে একদমই রোদ আসে না তো তাই জন্য আমি এটাকে একদম কর্নারটা তো বগনভিলিয়ার নিচে ঠিক একটা কর্নার আছে ওইখানে রোদ আসে তাও ওইখানে আমি রেখে দিই যেটা ওতে ওই জায়গাটা পুরো প্রপার রোদ আসে সবসময় রোদ আসে তো ওখানে রেখে দিই এটাকে যাতে খুব বেশি রোদ পায় আর জল আমি একদমই দিই না মানে যেটুকুনি মিনিমাম না দিলেই নয় সেটুকুনি হয়তো 1 মাস পরপর দিচ্ছি যাই হোক 1 মাস 15 দিন পরপর দিচ্ছি আজকে সকালে একটুখানি দিয়েছি এটাকে আবার রোদ্দুরে রেখে দেবো আমি খুব আনন্দ পেয়েছি স্পেশালি এইটাকে দেখেছি এইটার ভেতর দিকে এত ইয়েতে পেয়েছে মানে রোদ ফোদ পেয়ে একটু বেড়েছে আর কি যাই হোক এটাকে রেখে দিই এখন এখন বাজে 2:30 আমার কাজ অলমোস্ট কমপ্লিট এইখানে দেখতে পাবে আমি এটাকে এটার উপর একটা সাদা রঙের যেটা পাতা থাকে সেটাকে তুলে দিয়েছি আর এরকমভাবে অ্যারেঞ্জ করে রেখেছি আর এটাকেও তুলে দিয়েছি কারণ এগুলো সত্যি কথা বলতে আমি প্রেফার করি না কেননা যেহেতু লোকজন আসলে ধরো চা কফি কিছু স্পিল হয়ে গেলো
তো তাই জন্য আমি পেতে রাখি। তো আপাতত জন্য এগুলো তুলে দিয়েছি। এটা তো নোংরা হয়নি, ডাইনিং টেবিলটা নোংরা হয়নি, কারণ এটার উপর না একটা প্লাস্টিকের জিনিস থাকে খাবার, যাতে পড়ে টড়ে গিয়ে কোনো হলুদ ফলুদ দাগ না লাগে বা জল পড়ে গেল সেক্ষেত্রে টেবিলটা যাতে এফেক্টেড না হয়, তাই জন্য আমি একটা প্লাস্টিকের শিট দিয়ে রাখি ওটাতে। ওটা তুলে দিয়েছি, ওটা নোংরা হয়নি। আর আরেকটা যেটা ছোটো টেবিলেরটা, ওটা কাচতে দিয়ে দিয়েছি। এই রুমটাও ক্লিন আপ করে নিয়েছি, এটা খাটটা পাতা ছিল, আর অন্যকে কালকে বলেছিলাম কিন্তু করতে পারিনি, কাচ্ছিল ওর ইয়েতে কী বলে বলো, বাড়ি আসার পর প্রচণ্ড টায়ার্ড হয়েছিল, অনেক লেটে বাড়ি এসেছিলো, তো তাই জন্য আমি নিজে থেকেই করে নিলাম। এটা পুরো দৈত্য একটা, যাই হোক, দৈত্য মানে অত বড় না হলেও, অত বড় মানে যথেষ্ট বড়, তিনজন আরামসে ঘুমাতে পারবে, কিন্তু ইয়ে কী বলে বলো মানে একা একটু ফোল্ড করতে গেলে প্রবলেমই হয়। আর বাদ বাকি যেটুকুনি অ্যারেঞ্জ করা সেটুকুনি করে দিয়েছি। এই ঘরটা না আদারওয়াইজ ঝাড় দিতে পারছিলাম না, তো আমি তো আজকে কোনো রকমে এই সাইড এইটুকুনি সাইড দিয়ে ঝাড় দিয়ে নিয়ে চলে গেছি। কিন্তু কালকে প্রতিমা দিয়ে আসবে, আজকে আসেনি, ও বলে রেখেছিলো, তো কালকে থেকে আসবে, তাই জন্য আমি উঠিয়ে দিলাম যাতে ওর মুছতে টুচতে সুবিধা হয়। আর এত ধুলো হচ্ছে না কনস্ট্রাকশনের কাজের জন্য, সামনে তোমাদেরকে বলেছিলাম পাঁচ ছটা চার পাঁচটা কনস্ট্রাকশন হচ্ছে, মানে প্রতিমাদি জাস্ট ড্রাই ওয়াইপ করে দিয়ে যায়, আর পুরো না দু ঘন্টার মধ্যে একদম পুরো একদম চারিদিকে ডাস্ট পার্টিকেলস ভর্তি হয়ে যায়। ওটাতে আমি ভীষণ বিরক্ত হই, যাই হোক কিছু করার নেই, করতে তো হবে। আমি ভাবছি রোজই একবার করে ওয়াইপ করে দেবো। আর দেখো এখানে যে চেয়ারগুলো আছে না, আমি যেদিন রুম ট্যুর দেখাবো সেদিনকে দিয়ে দেবো, একটু ডেকর টেকরগুলো ঠিক করে নিই। আর এই কী বলে এই যে চেয়ারগুলো দেখছো, এগুলো না স্পেস ম্যানেজমেন্টের জন্য আমি এইভাবে বানিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের দেখবে যে বেশিরভাগ সময় আমরা খাটের উপর খাই না তো মাটিতে বসে খাই। এটা ওয়ান অফ দ্য মোস্ট মানে রিডিকুলাস রিজন হচ্ছে এই চেয়ারগুলোতে না কমফোর্টেবলি বসা যায় না, তার কারণ হচ্ছে গদিগুলো দেখছো, গদিগুলো না বিশাল মোটা মোটা, প্লাস এর সাথে ছোটো ছোটো কয়েকটা কুশন দিয়েছে 8x8 আই থিঙ্ক, 8x8 বা 10x10 কুশন আছে সবকটার সাথে, কিন্তু আমি ওগুলো ঢুকিয়ে রেখেছি, ওগুলো কোনো কমে লাগে না, শুধু শুধু আরও বেশি স্পেস অকুপাই করে আর বসাও যায় না কমফোর্টেবলি। তো যেহেতু ডাইনিং টেবিল কমফোর্টেবল না হলে কেউ বসতে পারবে না, নিচটা উড আছে, পুরোটাই উডের, আর নিচের ইয়েগুলো মানে কী বলে বলো সাপোর্টগুলো পুরো উড, তো যার জন্য কি আমি ভাবছি এইগুলোকে আর একটা মাস দেখিনি, শীতকালটা অ্যাটলিস্ট চলে যাক, আর এই কনস্ট্রাকশনের কাজ যতদিনে শেষ হয় আমি আই থিঙ্ক ধরতে পারবো না। এইগুলো তুলে দেবো, তুলে দিয়ে এই চেয়ারে যেরকম দেখছো না এরকম, এগুলো কাকিমার বানানো, এগুলো বালিশের মতো হয়, নরম নরম পাতলা পাতলা, তো এগুলো কাকিমা হাতে বানিয়েছিল, কিন্তু আমি ভাবছি যে এরকম ফ্লিপকার্ট অ্যামাজনে কিনতে পাওয়া যায়, তো ওরকম চারটে কিনে, আর ওগুলো সবকটা কর্নারে না দড়ি বাঁধার সিস্টেম হয়, মানে ওর থেকেই দড়ি ঝোলে স্ট্রিং ঝোলে ওগুলো বাঁধতে পারবে চারটে কর্নারে চারটে, তো আমার চারটে কর্নারে না আমার তিনটে কর্নারে হলেই এনাফ। তাহলে আমি এই যে ইয়েগুলো দেখছো ওই পিলার্সগুলো দেখছো ওইগুলোর মধ্যে বেঁধে দিতে পারবো। আর ওটাতে হলে কী হবে বলতে, এতটে যে মোটা গদিটা আছে ওটাতে স্পেস পুরোটা অকুপাই করে নিয়ে আর বসে না হেলান দিতে পারা যায় না, আর কমফোর্টেবলি বসা যায় না, এদিক ওদিক হয়ে যায়, তো তার থেকে ভালো ওইগুলো করে নিলে আমি ওর মধ্যে আরামসে লোক এসে বসতেও পারবে, আমরা খেতেও পারবো, ওর মধ্যে ডাইনিং টেবিল আমাদেরকে খেতে দেখবে তখন, যাই হোক। তো আমি ভাবছি এটা কয়েকদিন ইন্টেরিয়রটা ধরলে আস্তে আস্তে টুকটুক করে নিজেরাই করে নেবো, তো এইটাই হচ্ছে ব্যাপার। আমি ভাবলাম একবার দেখাচ্ছি যখন একবার বলেই দিই, নাহলে ভীষণ সত্যি কথা বলতে ভীষণ অসুবিধা হয়, স্পেস ম্যানেজমেন্ট করার জন্য বানানো হয়েছে কিন্তু আদৌ কোনো কাজেই লাগছে না, শুধু শুধু অতটা অকিপাই হয়ে বসে রয়েছে। আর দেরি করবো না, বা স্নানে জানি নিলে অনেক লেট হয়ে যাবে। এখন বাজে 5:30 মতো, আমি দুপুরবেলা খুব একটা বেশি খাইনি, তার জন্য খিদে পেয়ে গেছে, তাই আমি দুটো স্লাইস কেক আর গ্রিন মটর নিয়ে বসেছি, খুব জোরে খিদে পেয়ে গেছে, পরিমাণটা দেখে বুঝতে পারছো। ফার্স্টে ভেবেছিলাম অরবিন্দ আসলে একবারে খাবো, কিন্তু তারপরে ভাবলাম যে ওর দেরি হবে আসতে বলেই বেরিয়েছে, তো ও যখন আসবে তখন চাটা করে নেবো আর ওকে চা দিয়ে দেবো, ওর জন্য কেক রেখে দিয়েছি, ও খেতে পারবে। আর আপাতত আমি এটা খেয়ে নিই, বহুত জোর খিদে পেয়েছে। অরবিন্দ ব্যানার্জি বাড়ি চলে এসছে, এখন চা বানাবো, তার আগে আমাকে কয়েকটা বাসন মেজে নিতে হবে, তার কারণ হচ্ছে চায়ের বাসন টাসনগুলো সব পড়ে রয়েছে, আমি আর সকালবেলা মাজার টাইম পাইনি, যাই হোক এখন ওগুলো করিনি, তবে চা বানাই ওকে একটু। চা আর কি, গ্রিন মটর খাবি? আচ্ছা করে নি। তারপরে আজকে মেনু বানাবো, রাত্রিবেলা ডিনার হচ্ছে লুচি আর আলুর দম, নিরামিষ আলুর দম বানাবো, কিন্তু বানাবো আর কি, চলো স্টার্ট করা যাক, এবার দেরি করবো না। আমার রান্না বান্না সব কমপ্লিট, আলুর দমটা খুব ভালো খেতে হয়েছে, এটা নিরামিষ আলুর দম, এটাকে নিরামিষ আলুর দম বলে, এটা হচ্ছে শুধু আদা বাটা, আদা টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে হয়, আর এটা হচ্ছে লুচি,
লুচিগুলো আমি ইয়ে করছি। আর কি হয়েছে বলো তো, ময়দা শেষ হয়ে গেছিলো, ময়দা অল্প একটু ছিল, তো আমি ভাবলাম আটা ময়দা মিলিয়ে দিয়ে করে নিই, তো আটা ময়দা মিলিয়ে দিয়ে লুচিগুলো করেছি। ভালোই হয়েছে, নরম হয়েছে, খুব একটা যে শক্ত পোক্ত হয়েছে সেটা না, কিন্তু খুব মানে ভালো হয়েছে। অরবিন্দ বললো যা, অরবিন্দ খেয়ে বললো ভালোই হয়েছে। আর এখন থেকে আমি একটা নতুন রুটিন করেছি, কি হচ্ছে বলো তো, আমি রাত্রিবেলা করে কয়েকদিন ঘুমাতে পারছিলাম না বলে একটু প্রবলেম হচ্ছিলো, মানে ঘুমটা কমপ্লিট হচ্ছিলো না। আর তো আমি এখন থেকে পুরো একদম প্রপার রুটিন করে নিয়েছি, যে প্রপার রুটিন ছিলামই, এবার মাঝখানে যে ওই ব্রেক হয়ে গেছে না, ওটার জন্য একটু প্রবলেম হচ্ছিলো আর কি। তো আজকে এখন সোয়া 9:10 না, এটা 5 মিনিট ফাস্ট, তো এখন 9:10 খেয়ে নেবো, 9:30-9:40 মধ্যে খেয়ে নেবো, খেতে বসে পড়বো, আর 10টার মধ্যে বাই বেড ঘুমিয়ে পড়, মানে শুয়ে পড়বো আর কি। আর কি বলে বলো, কালকে থেকে একটা নতুন রুটিন শুরু করেছি, দেখি কদ্দূর সেটা করা যায়। আপাতত স্ট্রিক্টই আছি, এত মশা না, আপাতত স্ট্রিক্টই আছি ব্যাপারটা নিয়ে, যে স্ট্রিক্টলি ফলো করবো ওটাকে, রিলিজিয়াসলি ফলো করবো, কারণ ওটা করলে না অনেকটা মানে সর্টেড থাকি আমি আর কি। আর যদি মানে ওটা না করা হয় তখন আমি দেখছি যে প্লাস ওয়েটটাও বেড়ে যাচ্ছে, একটা এত বড়ো বুড়ি হয়েছে যেটা নিয়ে আমি নড়তে পারি না। আর বাইরে লাস্ট আমরা কবে পাহাড় গেছি, আই থিঙ্ক আগের বছর ইয়েতে বলো, বিয়ের পরপর গেছি, বিয়ের পর দু তিন দিনের মাথায় গেছি, তো সেটা শুধু গ্যাংটক গেছি, ওটাতে আর চড়াই উঠে তো কোনো ব্যাপার হয় না, কিন্তু যদি প্ল্যান করি কোনো ট্রেক ফ্রেকে যাওয়ার তখন মুশকিল হয়ে যাবে, মানে এত বড় একটা বুড়ি হয়ে গেছে না, আমি নড়াচড়া করতে পারছি না। আমি ভাবছিলাম জিমে গিয়ে একটু ইনক্লাইন যে ওয়াক থাকে স্ট্রেট হাঁটা, তো আমি ইয়ে করি প্রথম দু তিন দিন স্ট্রেট হেঁটে, তারপর তারপরের দিন থেকে দু তিন দিনের পর থেকে আমি ইনক্লাইনে হাঁটা শুরু করবো, কারণ না অবস্থা একদম খারাপ, এই ভুঁড়ি নিয়ে আমি জুতো পর্যন্ত বাঁধতে পারি না, এমন অবস্থা হয়। যাই হোক, তার জন্য আমার নতুন দোকানে জিন্সও কিনেছি, তোমাদের দেখিয়ে দিত, নতুন দোকানে জিন্সও কিনতে হয়েছে। যাই হোক, এখন আর দেরি করবো না, ঝটাপট করে খেয়ে নেবো, খেয়ে নিয়ে এই ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি, এখনই এন্ড করে দিচ্ছি, আর এক্সটেন্ড করবো না। আবার দেখা হবে, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আবার দেখা, আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও যদি নন সাবস্ক্রাইবার হয়ে থাকো, আর যারা সাবস্ক্রাইব করা আছে তারা লাইক করে দিও, আর কী বলে বলো, সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন থাকে ওটাকেও প্রেস করে দিও, সিরিজ দেখছে, যাই হোক, একটা সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন থাকে সেটাকে প্রেস করে দিই, ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে যখন যখন আমি ভিডিও আপলোড করবো। প্লাস আজকে আরেকটা কথা বলে দিই, আমি আজকে নিজের লাইফে ফার্স্ট টাইম শর্ট আপলোড করেছি, মানে শর্টস যে সেকশনটা হয় ইউটিউবে সেটা আপলোড করেছি, তোমরা প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও তোমাদের কীরকম লাগলো। আর হ্যাঁ, যেহেতু ফার্স্ট টাইম আছে আমি বেশি কিছু এক্সপেরিমেন্ট করিনি, একদম সিম্পল দিয়েছি, ব্যাস এইটুকুনি। আবার দেখা হবে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ দ্য নেক্সট ডে, টিল দেন স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টে ভেরি 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 হ্যাপি, টাটা।